না বাপরি মসজিদের জায়গায় রাম মন্দির বানালো করোনা ভাইরাস এলো আমফান এলো তারপরে কি হবে লোকেরা রে মুর্শিদাবাদের লোকেরা রে বিশ্ব জগতের নর নারীরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা করোনা ভাইরাস নিয়ে মহামারী নিয়ে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানিয়ে দিল এই সব নিয়ে তোমরা হতাশ চিন্তায় চিন্তিত হয় না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা চিন্তায় চিন্তিত হয় না তোমরা ভয়ে ভীতু হয় না তোমরা তোমাদের ইমানটা মজবুত করো আমি কোরআনের আয়াত বলছি কিন্তু আমি আগে আরবিতে বললাম এখন বাংলাতে বলছি তোমরা চিন্তায় চিন্তিত হয় না তোমরা ভয়ে ভীতু হয় না বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানালো করোনা ভাইরাস এলো আমফান এলো তারপরে কি হবে এই হতাশ চিন্তায় চিন্তিত হয় না তোমরা ভয়ে ভীতু হয় না তোমরা তোমাদের ইমানটা মজবুত করো আমি আল্লাহ আমার জমিনে আমি ইমানদারের কল্যাণ করব কার কল্যাণ করব ইমানদারের কল্যাণ করব তবে ভাইজান বন্ধুরা আমার আব্বাসানের আমার আমি একটা যেই কথাটা আপনারাকে অনুরোধ বিনয়ের সহিত শুনতে বলেছি সেই কথাটা বলার জন্য আমি আয়াত দুটো পড়লাম তার তর্জমা করলাম এবার আমি ঘটনাটা বলবো যে আজকে আমরা কেমন ইমানদার আর মক্কা মদিনার মাটিতে ওরা ছিল কেমন ইমানদার ওরা কিভাবে মক্কা মদিনা বিজয় করল ওরা কিভাবে মক্কার মাটি মদিনার মাটিতে বরকত এলো আর আমাদের ভারতের অভাবই কেন ছুটে না তার কারণটা আপনাদের বলবো অবশ্যই বলবো যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আর যদি অধৈর্য হয়ে ধৈর্য হারিয়ে চলে যান তবে আমার কিছু করার নাই শুনলেও মাশাল্লাহ না শুনলেও মাশাল্লাহ কেন বসা ইঞ্জিল ডিস্টার্ব হয় হ্যাঁ তবে ধৈর্য যদি ধরেন তবে আমি বলতেই ছিলাম বলতেই থাকতাম কিন্তু ভাইজান এমনই লকডাউনের উপর দিয়ে বিপদের মধ্যখান দিয়ে আমরা একটা ধর্মীয় সমাবেশ করেছি আমরা কিছু এই মহামারী সময় কিছু কোরআন হাদিসের কথা শুনবো এবং আমাদের মসজিদের উপর তালায় কাজ চলছে কিছু মানুষের কাছে এই বিপদের মধ্যখানে সাহায্যের হাত বাড়াবো এই দুটোকে কারণ করে আর ওই যে বয়স্ক লোকটা দেখছেন ওই যে রুমা আরবিয়ান গামছা দিয়ে আছে হ্যাঁ হামেদ সাহেব আমার বাপজি বলছে যে কি আপনাকে কত বলেছিলাম এই দিক দিয়ে গেলে একটু দেখা করে যাবেন কিন্তু আপনাদের তো সময় হচ্ছে না আপনার সাথে আপনাকে শুধু ওই আমার মানে যে ভাতিজা ভাইপোদের মোবাইলে দেখছি আপনাকে ডাইরেক্ট দেখতে পাইনি তার জন্য বলছি লকডাউন আছে আছে যা আছে আছে আপনার সাথে দেখাও হবে কিছু কথাও শোনা হবে আর মসজিদেরও কিছু আমাদের কাজ হবে এই তিনটা কারণে আপনাকে এমন কষ্ট দিয়ে ডেকেছি একটা প্রোগ্রাম হরিশ্চন্দ্রপুর থেকে হরিহারপাড়া আর হরিহারপাড়া থেকে হরিশ্চন্দ্রপুর এই সাথে সাথে আপ ডাউন করা 250 কিলোমিটার রাস্তা এটা বহুত অসুবিধা যখন প্রোগ্রামের সিজন চলে তখন একটা ডোমকলে করলাম একটা হরিহারপাড়ায় করলাম একটা গঙ্গাধারীতে করলাম একটা রেজিনগরে করলাম সারাদিন রেস্ট করছি সন্ধ্যায় যে দু কথা বলে দিচ্ছি ওটা ম্যাটার আলাদা এটা ম্যাটার আলাদা তবুও আপনাদের সম্মান রেখে এসেছি আশা করি আপনারা আমার সম্মান রাখবেন তবে আমার কাছে কয়েকটা স্লিপ এসেছে আমার মা বোনেরা আমার হাতে দোয়া নেওয়ার জন্য এবং এই মসজিদ নির্মাণের কাজের জন্য মেয়েদের কাছ থেকে এই মুহূর্তে দান এসেছে 12,400 টাকা জোরে হ্যাঁ এটা 12,400 টাকা জোরে বলি আলহামদুলিল্লাহ।